এবার দীপাবলির উপহার হিসাবে গোটা দেশে দর্শকদের হিন্দিতে ড্রাকুলা স্যার উপহার দিতে চলেছে প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। জানা গেছে মঙ্গলবার মুক্তি পেয়েছে হিন্দি ড্রাকুলা স্যার ছবির ট্রেলার। লকডাউনের কারণে বহুদিন ধরে এই ছবিটির মুক্তি আটকে ছিল। অবশেষে পুজোয় মুক্তি পায় অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তীর অভিনীত ড্রাকুলা স্যার। মাত্র 50% দর্শক নিয়ে ছবিটি হলে দেখানো হলেও ড্রাকুলা স্যার দর্শকদের মন কাড়তে সফল। আর এবার হিন্দি ছবির দর্শকদের কতটা মন কাড়তে পারে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।